নমস্কার রিপাবলিক বাংলা দেখছেন বাংলার খবর কি বাংলার খবর মানে আপনার খবর আপনার পাড়ার খবর বাংলার খবর মানে গ্রামগঞ্জের খবর মেঠো পথের খবর শহরের খবর মফস্বলের খবর বাংলার খবর মানে মানুষের প্রতিবাদের খবর আর মানুষের কণ্ঠস্বর হয়েই আমি সমাজবেদা শুরু করছি আজকের বাংলার খবর কি বাংলায় হিসেব নেই তহবিলের চুরির বহর তো এখন জানে গোটা রাজ্য গ্রামে গেলেই ক্ষোভের ভূত ঘিরে ধরছে দিদির দূতদের যদিও দিদির কথায় খুব টোপ কিচ্ছু নেই মানুষ নাকি শুধু জোর গলায় কথা বলছে বেশ তাহলে বড় এক ছবিটা দেখুন ক্ষোভের ভূতের তারাকে কেমন পালিয়ে বাঁচলেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা ছবি দেখে আপনারাই বলুন এটাও ওই শুধু জোরে কথা বলা নাকি দিদির দূতের একই অবস্থা দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে গিয়ে কার্যত নাজেহাল অবস্থায় দিদির দূত তৃণমূলের বিধায়ক জীবনকৃষ্ণ সাহা মুর্শিদাবাদের তেলডুমা গ্রামে শনিবার যান বড়ুয়ার তৃণমূলের বিধায়ক জীবনকৃষ্ণ বিধায়ককে দেখে স্থানীয় যুবকরা একটি ক্লাবের বিষয়ে জানাতে যান তখনই বিধায়ককে ঘিরে থাকা তৃণমূল কর্মীরা বাধা দেন বলে অভিযোগ এরপরেই রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা বিধায়ককে ঘিরে বিক্ষোভের ছবি পাশাপাশি একপ্রস্থ তারা খেতেও দেখা গেল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে কারা তারা করলেন তারা কোনো বিরোধী পক্ষের লোক নয় সেখানকার স্থানীয় বাসিন্দারা এলাকায় তখন বিশাল পুলিশ বাহিনী কোনো ক্রমে জীবনকৃষ্ণকে সরিয়ে নিয়ে যাওয়া হয় আমাদেরকে ক্লাবের বাধাটা দেওয়ার জন্যই না আজকে ধাক্কা দেওয়া চাইছি আমাদের ক্রিকেট খেলার মাঠ হোক আমাদের একটা সুন্দরভাবে ক্লাব হোক আমাদের যেটা বাচ্চা যে ক্লাবটা ছিল বর্তমানে আমরা কিন্তু সেই ক্লাবটা পাচ্ছি না যদিও খোদ তৃণমূল বিধায়ক বলছেন কর্মসূচি সুস্থভাবেই হয়েছে ওনাদের ডিমান্ড ছিল সেই ডিমান্ডের মতো আমরা কথাবার্তা বললাম সমস্যা মিটে গেছে হয়তো একসঙ্গে ওরা যৌথভাবে ওদের নিজেদের মধ্যে একটা একটা বিতর্ক তৈরি হয়েছিল ওই একটা চিৎকার চেঁচামেচি হয়েছে এর বিশেষ কিছু না আমাদের কোনো তৃণমূল কর্মী ওদের গায়ে হাতও দেয়নি কোনো হেনস্থা করেনি এদিনের ঘটনার পর শাসক দলকে খোঁচা দিতে দেরি করেনি বিজেপি প্রধানমন্ত্রী আবাস যোজনা বলুন শৌচালয় বলুন এবং যত প্রকল্প জনমুখী প্রকল্প সবটাই লুট করেছে তার প্রতিফলন হচ্ছে সাধারণ মানুষ খালি বেঁধে রাখেনি ধরে রাখেনি গায়ে ধাক্কা দিয়েছে এরপরে দেখা যাবে ঢুকে যেতে পারবে না এরিয়াতে দিদির সুরক্ষা কবচ কর্মসূচির শুরু থেকেই দিকে দিকে বিক্ষোভের মুখে দিদির দূতেরা এদিনের ঘটনা নিয়ে নিজের বিধানসভায় তিনবার বিক্ষোভের মুখে পড়লেন জীবনকৃষ্ণ সাহা গত 22 জানুয়ারি বিপ্রশেখর গ্রামে গিয়েও বিক্ষোভের মুখে পড়েছিলেন জীবনকৃষ্ণ এমনকি 12ই জানুয়ারি বড়ুয়া বিধানসভারই শ্রীহট্টি গ্রামে বিক্ষোভের মুখে পড়েন তৃণমূলের বিধায়ক বারবার দূত হয়ে জীবনকৃষ্ণের জীবনী যেন ওষ্ঠাগত অবস্থায় মুর্শিদাবাদ থেকে ইন্দ্রাশিস বাগচির রিপোর্ট রিপাবলিক বাংলা ভোট আসে ভোট যায় গাল ভরা আশ্বাস মেলে কিন্তু মানুষ যে তিমিরে ছিলেন পড়ে থাকেন সেই তিমিরেই নরবরে প্রায় ভাঙাচোরা কাঠের সেতু ভগবানপুরের কাগড়া গ্রামের মানুষগুলোর বাজার স্কুল হাসপাতালে পৌঁছানোর একমাত্র সম্বল ভাবুন বছর বছর নেতামন্ত্রীরা আসেন বলে যান এই তো সেতু পাকা হলো বলে কিন্তু হয় আর না রেগে মেগে দিদির দুধকে ঘেরাও করলে আবার মেলে সেই শুকনো আশ্বাস পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের কাগড়া গ্রাম বাজার স্কুল হাসপাতাল পৌঁছতে একমাত্র ভরসা এই কাঠের সেতু কিন্তু দেখছেন তো সেতুর অবস্থা এই সেতুটির সংস্কার হয়েছিল ঠিকই কিন্তু গোঁজা মিল দিয়ে এখন বর্তমান পরিস্থিতিতে সেতুর আয়ু যে খুব বেশি দিন নয় তা বোঝার জন্য কোনো নির্মাণ বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই প্রশাসনের কাছে দরবারের পরও কাজ হয়নি বলে অভিযোগ বিগত
গত দিনে বহু নেতামন্ত্রী এসছে, ভোটের আগে বলে দিয়ে গেছে পাকার পুল্টু হয়ে যাবে, কিন্তু ভোট চলে গেলে সেই একই কথা, এই বিশ্বাস বিশ্বাসই থেকে যাচ্ছে, এই পুলটি নির্মাণ হচ্ছে না। গ্রামবাসীরা পাকা কংক্রিটের সেতুর আশ্বাস আগেও পেয়েছেন। দিদির দুধ হয়ে পৌঁছে তৃণমূলের জেলা চেয়ারম্যান আরো একবার সেই আশ্বাসই শোনালে। পঞ্চায়েত ইলেকশনে এরকম কথা নেই, চেষ্টা করবো যে তাড়াতাড়ি করার জন্য, পঞ্চায়েত নির্বাচনে আগে করবো, এরকম ব্যাপারটা নেই। কাজ কতদিনে শুরু হবে তা কিন্তু বলেনি প্রশাসন। এই করতে করতেই একদিন ঘোষণা হয়ে যাবে পঞ্চায়েত ভোটের, নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে ফের পিছিয়ে যাবে কাজ, কবে টনক নড়বে প্রশাসনের। কাঠের সেতু ভেঙে বড় সড় দুর্ঘটনা ঘটার পর, পূর্ব মেদিনীপুর থেকে প্রসূন ব্যানার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। ক্ষমা না চাইলে নিস্তার নেই, বাংলার বিভিন্ন প্রান্ত থেকে রীতিমতো ক্ষোভে ফুসছে মতুয়া সমাজ। গুরুর অপমান মেনে নেবেন না তাঁরা। নবদ্বীপে মতুয়া মহাসংঘের মহাসভা থেকে আরো একবার হুঙ্কার ছাড়লেন মতুয়ারা। আগুন জ্বলছে, মুখ্যমন্ত্রীর মন্তব্যে ফুসছে মতুয়া সমাজ, জেলায় জেলায় চলছে বিক্ষোভ, পথ অবরোধ, দাবি উঠেছে মুখ্যমন্ত্রীর ক্ষমা চাওয়ার। তুমি বুঝেনি না, অনেক সময় অনেক রকম, কিন্তু তিনি ক্ষমা চান, প্রকাশ্য দিবলকে ক্ষমা চান, এই দাবি নিয়ে আমরা তার ভুল স্বীকার করুক, এই দাবি নিয়ে আমরা, এর যদি প্রতিকার না হয় সারা ভারতবর্ষ জুড়ে আমরা আন্দোলন শুরু করে দেব, সারা পথ অবরোধ করে দেব। এই আবহেই নবদ্বীপে মতুয়াদের মহাসভা, আর সেই সভা থেকেই মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাওয়ার দাবি আরো জোরালো হলো। নবদ্বীপের যে মতুয়াদের মহাসভা ইতিমধ্যে এসে পৌঁছতে শুরু করেছেন, একাধিক যারা ভক্ত রয়েছেন তারা এসে পৌঁছে রয়েছেন। যে মতুয়ারা শান্ত মানুষ, তাদেরকে শান্ত মানুষকে অশান্ত করবার জন্য যে ছক মুখ্যমন্ত্রী করেছেন, এটা তার বন্ধ করতে হবে। আমরা ধিক্কার জানাই, উনি অতিলম্বে যদি আমাদের এখানে ক্ষমা না স্বীকার করে আমরা সারা পর্ষদগুলো নিস্তব্ধ করে দেব। সভা থেকে একযোগে হুঙ্কার ছাড়লেন শুভেন্দু অধিকারী ও শান্তনু ঠাকুর। আমাদের গাজলে গিয়ে ক্ষমা দিতে ধিক্কার জানাই, এর প্রতিবাদ জানাই, যতক্ষণ না পর্যন্ত ক্ষমা চাইবেন এভাবে আমাদের প্রতিবাদ চলে গিয়ে ক্ষমা মতুয়া সমাজের কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষোভের আগুন বাড়ছে জেলায় জেলায়, প্রশ্ন তুলছে মতুয়া সমাজ, আর তাতেই অস্বস্তি বাড়ছে রাজ্য শাসক দলের। রিপাবলিক বাংলা। এ তো একরকম, অন্যদিকে রাজ্য সরকার লাগাতার বলে যায় টাকা নেই, টাকা চাই, টাকা দাও, আর অন্যদিকে কেন্দ্রের টাকা রাজ্যের কোষাগারে পড়ে পড়ে ছাতা ধরছে। 2-4 কোটি নয়, 267 কোটিরও বেশি। ভাবা যায়, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির এই দাবির পর আপনার মনে হচ্ছে না কে কার সঙ্গে বঞ্চনা করছে? কেন্দ্র রাজ্যের সঙ্গে, নাকি রাজ্যের বঞ্চনা রাজ্যের মানুষের সঙ্গে? আমাদের টাকা নিয়ে দিল্লিতে পালাও, আর বাংলার টাকা তোমরা দাও না, তোমরা 100 দিনের টাকা দিচ্ছ না, বাংলার বাড়ির টাকা দিচ্ছ না, গ্রাম সড়ক যোজনের টাকা দিচ্ছ না। যে কোনো জনসভা, এমনকি প্রশাসনিক সভাতেও মুখ্যমন্ত্রীর মুখে এমন কথা একেবারেই নতুন নয় বাংলার মানুষের কাছে। কিন্তু কেন্দ্রীয় নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি তো একেবারেই অন্য কথা বলছেন। পশ্চিমবাংলায় মাত্র আমার একটি ডিপার্টমেন্টে এখনো 26,000,00,000 টাকা পড়ে আছে। কেন মহিলাদের আর বাচ্চাদের জন্য যে টাকাটা মোদী সরকার পাঠাচ্ছে ওটা বাংলার সরকার খরচা করছে না, এই জবাবটা বাংলার সরকারকে দিতে হবে। ভাবুন একবার, কেন্দ্রের 267 কোটি টাকা পড়ে আছে রাজ্য সরকারের ঘরে, তাও শুধুমাত্র নারী এবং শিশু কল্যাণ মন্ত্রকের। কিন্তু কেন খরচ করা যায়নি এই টাকা? রাজ্য সরকার অবশ্য স্মৃতির অভিযোগ মানতে রাজি নয়। কি বলছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম?
টাকা দিলে তার একটা সময় দিতে হবে। আপনি আমাকে টাকা দিচ্ছেন, সে টাকাটা খরচা করার জন্য সময় দিতে হবে। আপনি মার্চ মাসে টাকা দিয়ে 31 মার্চ বলছেন টাকা খরচা করার পরে হলো না, এইগুলো তো ভেগ হচ্ছে, অন্যায় হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী দেওয়া তথ্যকে হাতিয়ার করেছে রাজ্য বিজেপি নেতৃত্ব। রাজ্য সরকার কেন্দ্রের টাকা খরচও করতে পারে না, আবার হিসেবও দিতে পারে না। টপ গেরুয়া শিবিরে টাইট সিস্টেমে যে খরচা করতে হয় ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থায়, সেখানে কে কোন কন্ট্রাক্টরকে দেবে তা নিয়ে লড়াই। এই সরকার টাকা দিলে খরচা করতে পারে না, আর খরচা করলে হিসাব দিতে পারে না। একদিকে আবাস যোজনার ঘর না পেয়ে জেলায় জেলায় বিক্ষোভ দেখাচ্ছে বঞ্চিত মানুষ। মিড ডে মিলে খাবারের নামে অখাদ্য দেওয়া হচ্ছে শিশুদের। অন্যদিকে কেন্দ্রের পাঠানো টাকা খরচই করে উঠতে পারছে না রাজ্য সরকার। তাহলে কি এই টাকাও ভাগাভাগি হয়ে পকেটে ঢুকে গিয়েছে? চুরি ঢাকতে কি গলা শুকোনো শাসক দলের? রিপাবলিক বাংলা। একসময় তৃণমূল সুপ্রিমোর খুব পছন্দের স্লোগান ছিল কেশপুর হবে সিপিএম এর শেষপুর। তা আজকাল কেশপুরে যে হারে তৃণমূলে মারামারি চলছে, তাতে রাজ্যের প্রধান বিরোধী দল তো বলা শুরু করে দিয়েছে কেশপুরেই শাসক দলের শেষপুর। বোমাগুলিতে রোজকার ঘটনা, কারো উঠছে হাত, কারো উঠছে পা। এ হেন কেশপুরে ক্ষোভের আগুন চাপা দিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে দলীয় কর্মীদের হুঁশিয়ারি তো আগেও দেওয়া হয়েছে, ছবি বদলাচ্ছে কই? নিজেদের রেশার ইস্যুতে যদি দলের মাথা নত হয় আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। গত কয়েক মাসে কেশপুরে চরমে উঠেছে শাসক দলের গোষ্ঠী কুণ্ডল। বোমাবাজি গুলি পর্যন্ত গড়িয়েছে। এরকম চলতে থাকলে পঞ্চায়েতে ধাক্কা খেতে পারে তৃণমূল। সেটা আজ করেই তাহলে কি কেশপুরকেই সভার জন্য বেছে নিলেন অভিষেক ব্যানার্জি? আমি মনে করি আমার জীবনের শ্রেষ্ঠ জনসভা আমি এত বড় জনসভা করে দিয়েছি। গোষ্ঠীদ্বন্দ্ব নিয়েও আগেও বহুবার নিচুতলার কর্মীদের বার্তা দিয়েছে শীর্ষ নেতৃত্ব। এবার কেশপুরে দাঁড়িয়ে দলের নেতা কর্মীদের সরাসরি হুঁশিয়ারি অভিষেকের। সবার উপর কিন্তু একটা অদৃশ্য চোখ ঘুরে বেড়াচ্ছে, নজর কিন্তু আমি রাখছি। কে কোথায় কোন অঞ্চলে কোন প্রধান কি কাজ করছে, কোন অঞ্চল সভাপতি কি কাজ করছে, সেই খবর আমার কাছে আছে। সাম্প্রতিক সময়ে বারবার তৃণমূলের কোন দলে রক্তাক্ত হয়েছে কেশপুর। কখনো তৃণমূলের কোন্দলে বোমাবাজির জেরে উড়েছে হাত, আবার কখনো কেশপুর ব্লক তৃণমূল কার্যালয়ে তালা দিয়ে বিক্ষোভও দেখিয়েছেন তৃণমূলের কর্মীরা। তৃণমূল কর্মীদের মুখে শোনা গিয়েছে কেশপুরে তৃণমূল বিধায়ক শিউলি সাহার বিরুদ্ধে স্লোগান। ওর কাছে কে যাবে? হরিদাস পাল বড় বড় কথা, ডাকাত একটা কয়লা চোর। আনন্দপুরের সভা থেকে তৃণমূল কোম্পানির মালিক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিয়েছেন, বাংলার মানুষ এই বার্তায় ভুলবে না। কোন্দল মেটাতে দলীয় কর্মীদের চপ খাইয়েছিলেন শিউলি, তারপরেও থামেনি কাজিয়া। কোন্দলে রাশ টানতে দায়িত্ব দেওয়া হয়েছে মানস ভূঁইয়াকে। দ্বন্দ্ব থামাতে কি তাহলে এবার অভিষেককে আসরে নামতে হলো? কেশপুর থেকে সুদীপ্ত দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। একদিকে দলের মধ্যে মারামারি রুখতে হুঁশিয়ার করছেন অভিষেক, অন্যদিকে তৃণমূলকে মারতেই বোমা মজুত করছে তৃণমূল। একটা আড্ডা নয়, মুড়ি মুড়কির মতো বোমা। ক্যানিংয়ে বোমার সঙ্গে উদ্ধার কার্তুজ। গ্রেফতার হয়েছে কে জানেন? তৃণমূলের উপপ্রধানের ছেলে। ভাবুন তাহলে শাসক দলের কি হাল। রাস্তার ধারে পড়ে রয়েছে তাজা বোমা। বোমা উদ্ধার করছে ক্যানিং থানার পুলিশ। দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং এর গোলাবাড়িতে তৃণমূলের কোন্দলের জেরে বোমাবাজি। শুক্রবার রাতে এলাকা দখলকে কেন্দ্র করে বিবাদ বাঁধে তৃণমূলের দুই গোষ্ঠী। শনিবার সকালে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় একটি তাজা বোমা, উদ্ধার 6 রাউন্ড কার্তুজ। গ্রেফতার করা হয় এলাকার তৃণমূলের উপপ্রধানের ছেলে সহ 6 জনকে। গতকাল সন্ধ্যাবেলায় রাত 8টার সময় ওখানে একটা আমরা ঝামেলার খবর পাই। সেই ঝামেলার খবর পেয়ে আমরা দ্রুত ওখানে ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে গিয়ে আমরা যারা ঝামেলা করছিল তাদের মধ্যে থেকে 6 জনকে আমরা গ্রেপ্তার করতে পেরেছি। আমরা ঘটনাস্থল থেকে আমরা তাজা বোমা উদ্ধার করতে পেরেছি এবং বোমা ফাটার পরে যে রেমনেন্টসগুলো ছিল সেগুলো উদ্ধার করতে পেরেছি। এই ঘটনার জেরে ব্যাপক আতঙ্ক ছড়ায় এলাকায়।
মানে এলাকায় কি বোমা পড়েছিল? হ্যাঁ প্রচুর। কত বোমা পড়েছে? বাচ্চাটা তো পড়েছি। আচ্ছা কতটা মানে আতঙ্ক লাগছে এই যে বোমা পড়ছে? এখন অবধি আমরা সবার ভয়, বাচ্চা কাচ্চা নিয়ে আমরা সারা রাত বাড়ি ছিলাম নাকি। সকালে আমরা বাজারে এসে দেখছি বোম পড়ে আছে। কত পিস পড়েছিল? এখানে এক পিস বোম পড়েছে। কালকে রাতে কি কোনো বোমাবাজি হয়েছিল? হ্যাঁ বোমাবাজি হয়েছে। কারণ কেন? হঠাৎ কত্তা কিছু রে। কারা করছে এগুলো? ক্ষতিকর লোকজন। কখনো ক্যানিং, কখনো ভাটপাড়া, কখনো আবার মিনাখা। বারবার বিস্ফোরণ, বারবার উদ্ধার বারুদ। সামনেই পঞ্চায়েত নির্বাচন, নির্বাচনের আগে কোথা থেকে আসছে এত বোমাগুলি? ক্যানিং থেকে রঞ্জিত সর্দারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। তৃণমূলে তৃণমূলে মারামারির ছবি দেখলেন তো? এবার দেখুন তৃণমূলের বিধায়ক কিভাবে শাসক দলের প্রশাসনের বিরুদ্ধে বোমা ফাটান। ক্যান্সার হয়ে দাঁড়িয়েছে ভূমি ও ভূমি সংস্কার দপ্তর, এই বিস্ফোরক কথা জানিয়েছেন তৃণমূল বিধায়ক, চোপড়া তৃণমূল বিধায়ক হামিদুর রহমান। দপ্তরের আধিকারিকদের বিরুদ্ধে সরব তৃণমূল বিধায়ক, আগেও জমির রেকর্ড রাতারাতি পরিবর্তন হওয়ার অভিযোগ এনে বিএলআরও অফিসের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। আজও একই অভিযোগের ভিত্তিতে বিএলআরও অফিসে যান তৃণমূল বিধায়ক। খবর সহিত জানাই আসলাম, যদি এরপরে ঠিক না হয় আমরা পাবলিক নিয়ে বেলার অফিসটাকে, পার্টির ক্যান্সার হচ্ছে বেলার অফিস। হ্যাঁ অ্যাকচুয়ালি বেলার অফিসটা একটা ক্যান্সার হয়ে গেছে, জায়গা জমিনের ব্যাপার হচ্ছে, প্রায় সবারই কম বেশি জমিনের অসুবিধা হয়ে আছে, কিছু কিছু মজা খুলেছে, কিছু কিছু মজা বন্ধ হয়ে আছে, এইগুলো নিয়ে আমরা ত্বরান্বিত করার জন্য বেলার কার্ড দিই। একটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে, জমি কাটাকাটির অফিস, জমি কাটাকাটি হচ্ছে, সেটা লিগাল ইলিগাল সেটা তদন্ত সাপেক্ষ। তো উনি আমাদের সাথে অনেকটা বিশদ আলোচনা করলেন যাতে অফিসটা ঠিকমতো চলে, আমরাও চেষ্টা করবো ওনার সাথে তাল মিলিয়ে আমরা কাজটা করি, উনি যেরকম চাইছেন বা পঞ্চায়েত ইলেকশনের আগে যার কোনোরকম গণ্ডগোল না হয় সেটা আমরাও লক্ষ্য রাখবো। গরু পাচার কেলেঙ্কারির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বাংলার এক বাঘ খুনি, বীরভূমের বাঘ এই মুহূর্তে গারদের পিছনে। অন্যদিকে গুলি খেয়ে জখম হওয়ার পরও গরু পাচারের ব্যবসা ছাড়তে পারছে না পাচারকারীরা। এক সপ্তাহের মাথায় বিএসএফ এর গুলিতে জখম আরো এক পাচারকারী। তুফানগঞ্জের বারাভুত এলাকায় পাচার চক্রের সক্রিয়তা ফের একবার প্রমাণ হয়ে গেল, পাচারের আগেই উদ্ধার করা হয়েছে তিনটি গরু। তুফানগঞ্জের মধ্য ফালাবুত এলাকায় বিএসএফ এর গুলিতে আহত এক ব্যক্তি, জানা গেছে এই গরু পাচারকারীর আসামের বাসিন্দা। ভারত বাংলাদেশ সীমান্তের বালাভূতের কালজানি নদী দিয়ে গরু পাচার করতে গিয়ে বিএসএফ এর গুলিতে আহত পাচারকারী, আবারও সক্রিয় গরু পাচার চক্র। তবে পাচারের আগেই এবার মোট তিনটি গরু উদ্ধার হয়েছে বলেও জানানো হয়েছে। এই জায়গাতে যখন গরু পাচারকারীরা গরু পাচার করছিল, তারা বিএসএফ এর উপর তারা আক্রমণ করেছে, বিএসএফ আত্মরক্ষার্থে তাদের উপর গুলি চালিয়েছে। একইভাবে বিএসএফ এর হাতে আটক হয়েছিল গরু পাচারকারী। বাংলাদেশি ওই গরু পাচারকারী বিধ্বংসী কথা বলেছিল রিপাবলিক বাংলার ক্যামেরার সামনে। আহত পাচারকারীর দাবি, কাঁটাতারের ফাঁক দিয়ে অনুপ্রবেশ হচ্ছে, নেটওয়ার্ক চাঙ্গা রাখতে টাকার টোপ দিয়ে দলে নেওয়া হচ্ছে অল্প বয়সীদেরও, গরু পিছু 5,000 টাকা করে পাওয়া যায় বলেই দাবি তার। তারপর তো হঠাৎ আমি তো ঘাড়া চিনি না, আমাকে তো গুলি লাগে, আমি তো পড়ি যাই, এখানে ঠেঙে গুলি লাগে, আমি অনেক চেষ্টা করি পালানোর জন্য পাই না। বাংলায় গরু পাচার মামলায় কেউ জেলে, কেউ বা বিদেশে গা ঢাকা দিয়েছেন। বীরভূম থেকে শুরু করে দেশের সীমান্ত রক্ষী জেলায় পাচার চক্র সক্রিয়, রাঘব পোয়ালরা বিপাকে। সেই ফাঁকে কি শীত কাটছে আরও এক চক্র? পরবর্তীতে তাকে তুলে দেওয়া হবে পুলিশের হাতে, এই মুহূর্তে দুই চিকিৎসাধীন রয়েছেন। কোচবিহার থেকে কিংসুক দত্ত, রিপাবলিক বাংলা।